বন্ধুরা, এসএসসি লেভেলের 4.1 এর আজকে আমি 3 এবং 4 নম্বর অঙ্ক দুটো করবো। আমি অলরেডি প্রথম দুটো দিয়েছি এবং বেসিক সূত্র দিয়েছি। আপনারা এই অঙ্কগুলো দেখার আগে বেসিক সূত্রটা অবশ্যই দেখে নেবেন, সূত্রের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন। তো আমরা এই অঙ্কটা করার জন্য কি করব, দেখুন, ধারাবাহিকভাবে ইনভার্স থাকলে, পাওয়ার মাইনাস থাকলে 1/ সেই সংখ্যাটা লিখতে, তাহলে 2 পাওয়ার -1 আছে, তাহলে 1/2 হইতো, তাহলে 2^1 লিখলে তো সেটা 2 হয়, এই জন্য আর চেঞ্জ করতে হবে না। প্লাস 5 ইনভার্স মানে হচ্ছে আপনার 1/5, এরকম হবে। ওকে, এর উপর কিন্তু আবার পাওয়ার -1 দেওয়া আছে, ক্লিয়ার? এরপর আমরা কি করব, সাধারণ নিয়মে আমরা কি করবো, এটা লসাগু বের করবো। 2 আর 5 যেহেতু ভাগ যায় না, তাহলে সরাসরি গুণ হবে, 5 × 2 = 10 হবে, এটা লসাগু। 2 দিয়ে 10 কে ভাগ করলে হয় 5, 5 দ্বারা 1 কে গুণ করলে হবে আপনার 5, কি হবে, প্লাস 5 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে হবে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে হবে আপনার 2। এই হচ্ছে বিষয়। এবং তার উপর আপনার আছে পাওয়ার -1 আছে বা ইনভার্স 1 আছে, এটা দিয়ে দিবেন। পরের লাইনে যদি আমি ক্যালকুলেশন করি, 5 আর 2 যোগ করলে কত হবে 7/ কত হয় 10 হয়। মূলত এটা আপনার লাস্ট ক্যালকুলেশনে এইটুকু আসতেছে। এরপর আমাদের যেটা করতে হবে, ওই যে ইনভার্স থাকলে কিন্তু 1/ সেই সংখ্যাটা লিখতে হয়। ওকে, তাহলে আমি যদি ক্যালকুলেশনে করি, 1/ মানে কি, 1 ভাগ, তাহলে যে 1/7/10, কোনো সংখ্যার উপর ইনভার্স থাকলে 1 ভাগ ওই সংখ্যাটা লিখতে হয়, তাহলে এটা হচ্ছে মূলত। এখন এটাকে আমি যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনে অ্যান্সারটা চলে যাবে। দেখুন, 1 ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে হরটা লবে চলে যায়, মানে 10 উপরে চলে যাবে আর 7 নিচে চলে আসবে। এবং আমি যদি ক্যালকুলেশন করি, 10 দিয়ে 1 কে গুণ করলে 10ই হবে, তাহলে উপরে হবে আপনার 10 আর নিচে হবে আপনার 7, তাহলে আমি বলতে পারি এই সরল অঙ্কটা, সূচকের সরল অঙ্কটার অ্যান্সার হবে 10/7। এরপর আমি যদি 4 নম্বর যে প্রশ্নটা আছে আমাদের অনুশীলনীতে, তাহলে দেখুন এই অঙ্কটা আমরা কি করব, ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বন্ধুরা, এখানে অনেকে ভুল করে কি করবে, ইনভার্স মানে 2 এ পুরোটাকে একসাথে করে ফেলবে, 1/2 এ করবে, এটা করা যাবে না। 2টার উপর কিন্তু ইনভার্স নাই, তাহলে 2টা আলাদা জিনিস, এর উপর ইনভার্স আছে, মানে কি 1/A, এই ভুলটা করা যাবে না। যদি 2টার উপর ইনভার্স থাকতো তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিত। তারপর দেখুন প্লাস, অনুরূপভাবে এটা 3 আলাদা, আর বি ইনভার্স বা বি পাওয়ার -1 মানে 1/B হবে, এবং পাওয়ার মাইনাস কত হবে, 1 হবে। এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে দেখুন এই যে 2 উপরের জিনিস, 2 এর সাথে 1 গুণ হলে হবে আপনার 2/A, অনুরূপভাবে এখানে 3 আর 1 গুণ করলে হবে 3/B, যদি বরাবর কোনো সংখ্যা থাকে সেটা লবের সংখ্যা হয়, তারপর কি পাওয়ার -1 হচ্ছে, এরকম। এরপর আমরা এ আর বি এ যদি লসাগু বের করি, তাহলে এ আর বি এর লসাগু কি হবে, এবি, এ দিয়ে এবি কে ভাগ করলে বি থাকে, বি দিয়ে 2 কে গুণ করলে হবে আপনার 2B, প্লাস বি দিয়ে এবি কে ভাগ করলে বি আর বি বাদ যাবে, এ থাকবে, এ দিয়ে 3 কে গুণ করলে হবে আপনার 3B। আমি একেবারে বাচ্চাদের মতো করে বুঝিয়ে দিচ্ছি, আপনার যারা দুর্বল লেভেল স্টুডেন্ট আছে আশা করি তারাও বুঝবেন, এটার উপর পাওয়ার -1 এরকম হবে। আর আমরা একটু একটা গুছিয়ে লিখবো কিভাবে, এই এ লেটারটা যেহেতু আগে আছে এটাকে আগে লিখবো, 3A + 2B লিখবো আমরা, এই যে 3A + 2B ডিভাইডেড বাই হচ্ছে আপনার এবি। তো পাওয়ার -1 আছে। আমি আপনাদেরকে এই অংশটাতে যেটা দেখিয়েছি, দেখুন কোনো সংখ্যার উপর ইনভার্স থাকলে 1/ সেই সংখ্যাটা লিখে, সরাসরি উল্টাই দিলেও কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। দেখুন এখানে ইনভার্স করছে, লাস্টে গিয়ে অ্যান্সার কি হচ্ছে, 10/7 হয়েছে না। তো যখন আপনারা এমসিকিউ প্রশ্নগুলো করবেন এরকম ক্যালকুলেশন করতে করতে দেখবেন আপনি দ্রুত করতে পারবেন, মানে মূলত এটা অ্যান্সার হবে এবি বাই এটা, এই 3A + 2B, এটা হবে অ্যান্সার আর কি। ওকে, কারণ মাথায় রাখবেন শর্টকাট হয় না খাতায়, শর্টকাট হয় মাথায়। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 1/ এটা মানে কি উল্টে যাবে আর কি। ওকে, তার মানে কি হবে, এই যে 1 ভাগ হবে, কি হবে, 3A + 2B/AB। আমি আপনাদের পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এবং আমরা যদি ভাগটাকে যদি গুণ করে দেই, যে ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে এবি উপরে চলে যাবে আর লবটা নিচে চলে যাবে, মানে 3A + 2B এরকম থাকবে। আর 1 দ্বারা যদি উপরেরটাকে আমি গুণ করি তাহলে সেটাই হবে, অর্থাৎ উপরে কি হচ্ছে, উপরে হবে আপনার AB/ 3A + 2B। তো বন্ধুরা, প্রথম 3 নম্বর প্রশ্ন উত্তর হবে 10/7, এবং আপনার 4 নম্বর প্রশ্ন উত্তর হবে AB/3A+2B। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।